সবচেয়ে আগে খ্রিস্টান ইহুদিদের ব্যাপারে এই আজহারির কি মন্তব্য, তথাকথিত আজহারি, তা আগে একটু শুনুন, তারপর শেষে আমার মন্তব্য শুনবেন। ইসলাম কেন এ প্রথা রহিত করেনি, এর কি সুষ্ঠু ব্যাখ্যা দিবেন? আরও জানতে চাই যে বর্তমানে আগের মতো দাসদাসী রাখা যাবে কি না। সম্মানিত ভাই, ইসলাম আসলে একেবারে দাস প্রথাকে রহিত করেনি, তবে ইসলাম দাস মুক্ত করে দেওয়ার ব্যাপারে, আজাদ করে দেওয়ার ব্যাপারে অনেক উৎসাহিত করেছে। কোরআনে একটা আয়াতে দুইটা ভালো গুণের কথা বলা হয়েছে, ফাক্কু রকাবাহ আও ইতআম ফি ইয়াউমিন যি মাসগাবাহ, অর্থাৎ অভুক্তদেরকে খাবার খাওয়ানো যেমনি ভালো কাজ, ফাক্কু রকাবা মানে দাস মুক্ত করে দেওয়াও কিন্তু ভালো কাজ। আমরা বিভিন্ন জিনিসের কাফফারার কথা জানি, যেমন সিয়ামের কাফফারার কথা জানি, মানতের কাফফারার কথা জানি, সেক্ষেত্রে বলা আছে যে 10টি রোজা রাখা হচ্ছে কাফফারা, না পারলে 10 জনকে ড্রেস কিনে দেওয়া হচ্ছে কাফফারা, অথবা না পারলে 1 জনকে আজাদ করে দেয়া। এইভাবে নানা হাদিসের মধ্য দিয়ে দাসকে আজাদ করে দেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে, কিন্তু চিরকালের জন্য রহিত করে দেয়নি, ফর এ ভেরি ইম্পর্ট্যান্ট রিজন, খুব গুরুত্বপূর্ণ একটি কারণে। এর কারণ হচ্ছে এখন এই পরিবেশটা আমাদের সামনে নেই, কিন্তু আমরা আল মাহদি আল মুনতাজার, ইমাম মাহদি আসবেন, আমাদের মুসলমানদের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, মুসলিম উম্মাকে ইউনাইটেড করার জন্য কিন্তু উনি আসবেন। এবং ঈসা আলাইহিসসালাম যখন আসবেন, দাজ্জালকে হত্যা করার পরে ইহুদি এবং নাসারাদের সাথে আমাদের একটা বড় যুদ্ধ হবে। ওই যুদ্ধের পরে যুদ্ধবন্দী হিসেবে যারা আমাদের সাথে আসবে, যে নারীরা থাকবে, পুরুষরা থাকবে, তাদের সাথে আমরা কী আচরণ করব, ঠিক ওই সময় কিন্তু আমরা অনেক দাস দাসী পাব। সেজন্যই কিন্তু ইসলাম দাস প্রথাকে একেবারে উচ্ছেদ করে দিয়ে যায়নি। ইহুদি খ্রিস্টান পুরুষরা যখন যুদ্ধে নিহত হবে, তাদের বিশাল সংখ্যক নারীরা কিন্তু তখন থেকে যাবে, সেটা ঈসা আলাইহিসসালাম মুমিন পুরুষদের মধ্যে বন্টন করবেন এবং তারা আমাদের দাসী হিসেবে থাকবে, কিন্তু এটাকে বলা হয় সেমি ওয়াইফ। আপনারা জানেন যে আমি আমার প্রকৃত ইসলামের খোঁজে পর্বে আলোচনা করেছি দাস দাসী নিয়ে ইসলামে। কোরআন যদি ভালো করে অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন বর্তমানে দাস দাসীর কোনো প্রথাই ইসলামে আর নেই। কিন্তু যারা হেট প্রিচার, তারা ইসলামের দাস দাসী এখনও জায়েজ রাখতে চায় এবং তারা মাহাদি কনসেপ্টটাকে খুব বেশি প্রচার করে। যেমন ওই ইব্রাহিম, মুফতি ইব্রাহিম, উনি যেমন করে দাস দাসীকে ব্যবহার করে, তারা আসলে বিভিন্ন রকম উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি গোষ্ঠী তৈরি করতে চায় এবং তারা বলতে চায় যে মাহাদি এসেই গেছে, তৈরি থাকো, যুদ্ধের জন্য রেডি হও, খ্রিস্টান নাসারা এদেরকে দাস দাসী বানানো হবে, তারা একটা প্রচার করে। দেখুন, ইমাম মাহাদির ব্যাপারে কোরআনে একটি শব্দ নেই, বুখারিতে নেই, মুসলিমে নেই, তিরমিজে কিছু দুর্বল হাদিসে পাওয়া যায়, কিন্তু তারা এটাকে এতটাই এমফেসিস দেয় যে তারা বলে বর্তমান পরিবেশ, এমন একটা অবস্থা, ইমাম মাহাদি চলেই এসছে এবং এ সকল খ্রিস্টান নাসারা ওদেরকে যুদ্ধে পরাজিত করে ওদের নারীদেরকে বন্দী করা হবে, দাসী বানানো হবে, তাই দাস পথে এখনও বিলুপ্ত হয়নি। এই যে জাকির নায়েকের সঙ্গী চ্যাংরা আজহারি, সে ইউকেতে আসতে চায়, পশ্চিমা দেশে আসতে চায়, খ্রিস্টান নাসারার দেশে আসতে চায় এবং তারা মনে মনে আশা পোষণ করে যে একদিন এদেরকে পরাজিত করে, আহলে কিতাবদেরকে পরাজিত করে তারা এদের নারীদেরকে দাস দাসী বানায়। তারা একদিকে বাংলাদেশে আমাদেরকে ঢুকতে দিতে চায় না, বলে আমাদের আমরা গেলে তাদের আমাদের তারা নাকি আমাদের গলা কেটে ফেলবে, এবং আজহারের ভক্তরা আমার বিভিন্ন ভিডিওর নিচে আমাকে অলরেডি থ্রেট, হুমকি, যা আছে দেওয়া সব দিচ্ছে, তারা আমার গলা কাটতে চায়, তারা আমাকে নাস্তিক বলে, কারণ তাদের বর্ণিত ব্যাখ্যার ইসলাম আমি গ্রহণ করি না। এই জন্য তারা লিবারাল থিঙ্কারদেরকে নাস্তিক, মুরতাদ, কাফের বানিয়ে দেয় এবং তারা আমাদের বিচারক হয়ে যায়, মানে তারা জান্নাত পেয়েই গেছে। এই সকল হেট প্রিচারকে আমরা কোনো অবস্থাতেই ইউকেতে কোনো রকম অনুষ্ঠান করতে দেবো না, তোর নাই ইনশাল্লাহ। মুক্তমনা মুসলিমরা, মুক্তমনা হিন্দুরা, মুক্তমনা নাস্তিকরা, আমরা সম্মিলিতভাবে এই সকল হেট প্রিচারদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ। আইনে আমাদেরকে যতক্ষণ ক্ষমতা দিয়েছে আমরা তা প্রয়োগ করব ইনশাল্লাহ। এটা আপনাদের প্রতি ওয়াদা, আমাদের ওয়াদা। কোরআনে কোথাও নেই এবং সহিহ হাদিসে আপনি কোথাও খুঁজে পাবেন না, চ্যালেঞ্জ করলাম যে আমাদের সঙ্গে খ্রিস্টান ইহুদিদের যুদ্ধ হবে। বরঞ্চ সুরা মাইদা হচ্ছে কোরআনের রেভেলেশন টাইম লাইন অর্ডার অনুসারে একেবারে শেষের দিকে সুরা,
এবং সেখানে খ্রিস্টান ইহুদি নারীদেরকে বিয়ে করার কথা বলা হয়েছে, তাদের সঙ্গে সংসারের কথা বলা হয়েছে, তাদের সঙ্গে সৌহার্দ্যমূলক সম্পর্কের কথা বলা হয়েছে। কিন্তু এরা চায় যে এখনও এহালে কিতাবদের সঙ্গে আমাদের যুদ্ধ বেঁধে থাকুক, বৈরিতা থেকে থাকুক, কারণ ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতি করতে চায়, সংঘাত বাঁধাতে চায়, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এবং এই তথাকথিত খলিফারা তারা তখন এই ইউরোপ দখল করার নেশায় আহলে কিতাবদের বিরুদ্ধে এ সকল কাণ্ড কারখানা এবং বানোয়াট হাদিস ছড়িয়ে গিয়েছিল।